চীনের অর্থায়নে কি এবার তিস্তা প্রকল্পের কমপ্লিট রূপ দেখবে বাংলাদেশ? এবার কি বাংলাদেশের এই সব সমস্যার সমাধান করবে চীন? কথায় আছে, চোরের আবার বড় গলা। পশ্চিমবাংলার দাদাদের অবস্থাও ঠিক এমনই হয়েছে। ভারতের দেয়া আশ্বাসের উপর ভিত্তি করে বাংলাদেশ তিস্তা খনন মহাপরিকল্পনাকে আপাতত স্থগিত করে রেখেছিল। অন্যদিকে এই সুযোগটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে বেইমানি করেছে ভারত। নতুন করে তিস্তায় আবারও দুটি খাল খনন করার পরিকল্পনা করছে পশ্চিমবাংলার সরকার। সত্যতা জানতে চেয়ে বাংলাদেশ ভারতীয় সরকারকে চিঠি প্রদান করলেও উত্তর এখনও আসেনি। হয়তো এই উত্তর কোনোদিনও আসবেও না। আগেই অনুমান করা হচ্ছিল ভারতের এমন আচরণের পর বাংলাদেশ আর বসে থাকবে না। নতুন করে আবারও চীনের অর্থায়ন এবং পরিকল্পনা মাফিক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে তোড়জোড় শুরু করে দিয়েছে বাংলাদেশ। চীনের সাথে বাংলাদেশের নতুন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তোড়জোড় দেখে পশ্চিমবাংলার মিডিয়ায় আবারও আলোচনা শুরু হয়েছে। তারা প্রশ্ন তুলছে বাংলাদেশ কোনো ভুল করছে কি না, নতুন করে কেন আবারও পশ্চিমবাংলার মিডিয়ার মুখে তিস্তা মহাপরিকল্পনার নাম, কীভাবে পশ্চিমবাংলার মিডিয়া তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে। তিস্তা খনন মহাপরিকল্পনা কি এবার তাহলে বাস্তবায়ন হচ্ছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর পশ্চিমবাংলার মিডিয়ার মায়াকান্নার কারণ বুঝে যাবেন আপনিও। চীনের অর্থায়নে কি এবার তিস্তা প্রকল্পের কমপ্লিট রূপ দেখবে বাংলাদেশ? তিস্তা পারে কখনো বন্যা তো কখনো খরা। এবার কি বাংলাদেশের এই সব সমস্যার সমাধান করবে চীন? তাহলে কি নদী ভাঙনে হাজার হাজার মানুষ প্রতি বছর আর গৃহহারা হবেন না? চীনের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে ভাগ্যের চাকা কি সত্যিই ঘুরে যাবে? তিস্তা ঘিরে বাংলাদেশ চীনের ভবিষ্যৎ আদেও কি ভীষণ উজ্জ্বল? তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে এই খবরেই উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আশায় বুক বাঁধছে বাংলাদেশের মানুষ। তিস্তা প্রজেক্টের বাস্তবায়ন যেন নদীপাড়ের মানুষের কাছে ঈদের চাঁদ দেখার মতো। হবে নাই বা কেন, বাংলাদেশের কাছে স্বার্থের বিরাট বড় ইস্যু তিস্তা। অথচ ভারত বাংলাদেশ জল রাজনীতিতে তিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও 49টা বছরে সেই তিস্তা ইস্যুর কোনো ফাইনাল সলিউশন বেরোয়নি। এরই মধ্যে বাংলাদেশ নিজেদের আখের গোছাতে অন্য পথ দেখতে শুরু করতেই পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। এবার অস্ত্র চীন। হ্যাঁ, চীনের অর্থায়নে সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যপীড়িত উত্তরাঞ্চলের জেলাগুলোকে অর্থনৈতিকভাবে স্থায়ী সমৃদ্ধশালী করতে তিস্তা নদীকে ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। দ্রুত এই প্রজেক্ট শুরু করা যায় সেই ব্যাপারে যথেষ্ট তৎপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পুরো বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন। বাংলাদেশ তো আহ্লাদে আটখানা। তারা বলছে তিস্তাপাড়ের মানুষ চেয়েছিল নদী ভাঙন রোধ করতে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা করছেন তা বাস্তবায়ন হলে নদীপাড়ের মানুষগুলোকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। বেশিদিন আগের কথা নয়, 10-15 দিন আগেও এই পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশকে বলেছিল পশ্চিমবাংলার সরকার তিস্তায় খাল খনন করলেও বাংলাদেশের অপেক্ষা আর অনুরোধ করা ছাড়া আর কোনো অপশন নেই। হঠাৎ করেই পশ্চিমবাংলার মিডিয়ার সুর নরম হয়ে যাওয়ার কারণ চীন। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চীন উতলা হয়ে আছে। আবারও আলোচনায় প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের বক্তব্যও পরিষ্কার, চীন চায় দ্রুতই এ প্রকল্প বাস্তবায়ন হোক। অন্যদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে উত্তরাঞ্চলের জেলাগুলোর কৃষকরাও আন্দোলন শুরু করেছে। বাংলাদেশ সরকারের জন্য তিস্তার মাঠ তৈরি, এখন শুধু অপেক্ষা সবুজ সংকেতের। ভারত এখনও বাংলাদেশের দেয়া চিঠির জবাব দেয়নি। পশ্চিমবাংলার অন্যতম প্রিন্ট মিডিয়া আনন্দবাজারের মতে বন্ধুত্ব এবং নিজের স্বার্থের ক্ষতি হবে বলেই বাংলাদেশকে কাটছাট জবাব দিতে পারছে না মোদি সরকার। এমন পরিস্থিতি দেখে পশ্চিমবাংলার মিডিয়ার গলার সুরও অনেকটা নরম হয়ে গিয়েছে। একসময় যারা বলেছিল বাংলাদেশের ভারতের কাছে অনুনয় বিনয় অথবা অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই, আজ তারাই বলছে তিস্তা সমস্যার সমাধানে চীনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ। ভারত বাংলাদেশকে চিঠির কোনো উত্তর দিবে না। ভারত নিজেও জানে তাদের সবচেয়ে পরীক্ষিত বন্ধুর সাথে যা যা করা হচ্ছে তা বেইমানি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, ডিজাইন তৈরি এবং অর্থায়নও নিশ্চিত, শুধু প্রয়োজন আপনার নির্দেশনার। আমরা পদ্মা সেতু তৈরি করেছি বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে, এবার তিস্তা সমস্যার সমাধানও আমরা করতে পারবো ভারতকে চ্যালেঞ্জ করে। আজকের বাংলাদেশ 20-25 বছর আগের পুরনো অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা বাংলাদেশ নয়। আমরা প্রমাণ করেছি আমাদের সক্ষমতা। আমরা কারো মুখাপেক্ষী হয়ে থাকার জাতি নই, আমরা পরিশ্রমী ও বীরের জাতি। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।